জলাতঙ্ক রোগ, একে হাইড্রোফোবিয়া কিংবা পাগলা রোগও বলা হয়। আক্রান্ত রোগী পানি দেখলে বা পানির কথা মনে পড়লেই আতঙ্কিত হয়ে যায়, তাই এই রোগের নাম দেওয়া হয়েছে জলাতঙ্ক। এটি প্রাণীবাহিত রেবিস ভাইরাসের মাধ্যমে সংক্রামিত একটি রোগ। জলাতঙ্ক রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার পর আক্রান্ত রোগী বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বিশ্বে প্রতি 10 মিনিটে একজন এবং প্রতি বছর প্রায় 55,000 মানুষ জলাতঙ্ক রোগে মারা যায়। বাংলাদেশেও বছরে গড়ে 40 থেকে 50 জন রোগী মৃত্যুবরণ করেন জলাতঙ্কে। শুধু মানুষই নয়, প্রতি বছর প্রায় 25,000 গবাদি পশু জলাতঙ্কে আক্রান্ত হয়। রোগটি প্রতিরোধের লক্ষ্যে মানুষকে সচেতন করতে গ্লোবাল অ্যালায়েন্স ফর রেবিস কন্ট্রোলের উদ্যোগে প্রতি বছর 28 সেপ্টেম্বর বিশ্বের বিভিন্ন দেশে জলাতঙ্ক দিবস পালিত হয়। কুকুর, শিয়াল সহ অন্যান্য প্রাণী জলাতঙ্ক সৃষ্টিকারী ভাইরাসে আক্রান্ত হলে এবং আক্রান্ত প্রাণীটি সুস্থ মানুষ বা গবাদি পশুকে কামড়ালে ওই মানুষ কিংবা গবাদি পশু জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়। তবে আমাদের দেশে 95% জলাতঙ্ক রোগ হয় কুকুরের কামড়ে। জলাতঙ্কে আক্রান্ত প্রাণীর মুখের লালায় জলাতঙ্কের ভাইরাস থাকে। ভাইরাস বহনকারী এই লালা সুস্থ ব্যক্তির শরীরে দাঁত বসিয়ে দেওয়ার মাধ্যমে কিংবা সামান্য আঁচড়ের মাধ্যমে রক্তের সংস্পর্শে এলে অথবা আক্রান্ত প্রাণীর লালা থেকে সৃষ্ট অ্যারোসল বাতাসের মাধ্যমে সুস্থ ব্যক্তির ফুসফুসে প্রবেশ করলে রেবিস ভাইরাস ধীরে ধীরে স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায়। ফলে গলবিল এবং খাদ্যনালীর মাংসপেশির কাজ নিয়ন্ত্রণকারী স্নায়ু এই রোগে আক্রান্ত হয়। সাধারণত আক্রান্ত প্রাণীটি একজন সুস্থ ব্যক্তিকে কামড়ানোর 2 থেকে 3 মাসের মধ্যে রোগের লক্ষণ প্রকাশ পেয়ে থাকে। শুধু পানির প্রতি আতঙ্ক নয়, জলাতঙ্কে আক্রান্ত ব্যক্তির আচরণেও কিছুটা অস্বাভাবিকতা দেখা যায়। অস্বাভাবিক কথাবার্তা ও ভাবভঙ্গির সঙ্গে সঙ্গে আক্রান্ত ব্যক্তির উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, খাওয়া দাওয়ায় অরুচি, বিকৃত আওয়াজ, কণ্ঠস্বর কর্কশ হয়ে যাওয়া, মেজাজ খিটখিটে হওয়া, বিনা প্ররোচনায় অন্যকে আক্রমণ বা কামড় দেওয়ার প্রবণতা সহ আরও কিছু লক্ষণ প্রকাশ পেতে পারে। আক্রান্ত ব্যক্তির প্রচণ্ড পানির পিপাসা পেলেও পানি দেখলেই তিনি আতঙ্কিত হয়ে পড়েন। আলো বাতাসের সংস্পর্শে এলে ভয়ভীতি আরও বেড়ে যায়। শরীরের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণকারী স্নায়ু ও মাংসপেশি দুর্বল হয়ে পড়লে আক্রান্ত ব্যক্তির শ্বাসকষ্ট দেখা যায়, শেষ পর্যন্ত অবধারিতভাবে মৃত্যুবরণ করেন। সাধারণত লক্ষণ দেখা দেওয়ার 1 সপ্তাহের মধ্যেই রোগী মারা যান। কোনো অ্যান্টিভাইরাল ঔষধ এই ভাইরাসের বিরুদ্ধে কাজ করতে পারে না। কিছু উপশম প্রশমনের চিকিৎসা ছাড়া জলাতঙ্কের বিরুদ্ধে তেমন কার্যকর কোনো চিকিৎসা নেই। তবে জলাতঙ্কের বিরুদ্ধে কার্যকর টিকা রয়েছে, যা রোগের লক্ষণ প্রকাশের আগে শরীরে প্রয়োগ করতে পারলে মৃত্যু এড়ানো যায়। জলাতঙ্কের জন্য 2 ধরনের টিকা রয়েছে। যত তাড়াতাড়ি জলাতঙ্কের টিকা গ্রহণ করা যায় ততই মঙ্গল। সাধারণত প্রথম দিন টিকা নেওয়ার পর 3, 7, 14, 28 ও 90তম দিনে টিকার মোট 6টি ডোজ গ্রহণ করতে হয়। টিকার সবকয়টি ডোজ সময়মতো গ্রহণ করে টিকার কোর্স সম্পূর্ণ করা আবশ্যক। তবে বর্তমানে এই টিকা হাতেও গ্রহণ করা যায়। কোনো সন্দেহজনক বা অচেনা প্রাণী আঁচড় বা কামড় দিলে টিউবওয়েল বা কলের পানি দিয়ে ন্যূনতম 10 মিনিট ধরে ক্ষতস্থানটি পরিষ্কার করতে হবে। এরপর ক্ষতস্থানে অ্যান্টিবায়োটিক মলমের প্রলেপ দিয়ে জীবাণুমুক্ত গজ কাপড় দিয়ে ব্যান্ডেজ করে ফেলতে হবে। তবে ক্ষতস্থানে কোনোভাবেই সেলাই দেওয়া যাবে না। বাটি পড়া, পান পড়া, চিনি পড়া, মিশ্রি পড়া, ঝাড়ফুঁক ইত্যাদি জলাতঙ্কের হাত থেকে কাউকে বাঁচাতে পারে না। যত দ্রুত সম্ভব ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। পৃথিবীতে যতগুলো মরুভূমি রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় মরুভূমি হলো সাহারা মরুভূমি। সাহারা মরুভূমি সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রকমারি ইনফোবিডিক সাথে থাকতে পারেন।